আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সরপুটি ভুনা। আশা করি সরপুটি ভুনা রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন। তাহলে চলুন দেখে নিই খুব সহজেই কীভাবে সরপুটি ভুনা করতে হয়। দেখতেই পাচ্ছেন আমি এখানে দুইটা সরপুটি নিয়েছি। সরপুটিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সরপুটির ওপরে আমি বড় করে দাগ কেটে নিয়েছি যাতে মশলাগুলো খুব ভালো করে মাছের গায়ে মিশে যায়। এবার আমি এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি, হাফ চা চামচ মরচের গুঁড়ি, হাফ চা চামচ লবণ। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এবার আমি এটাকে 10 মিনিটের জন্য এভাবে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। প্রথমে একটা প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি মাছ। চুলার আঁচটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি আছে। মাছের একটা পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটা উল্টে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি। এবার আমি মাছগুলো তুলে ওই তেলেই দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি খুব বেশি লালচে করব না, অল্প একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ি, হাফ চা চামচ হলুদের গুঁড়ি, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ি, হাফ চা চামচ জিরার গুঁড়ি, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ চিনি। আপনারা চাইলে চিনিটা বাদ দিতে পারেন। দিয়ে দিচ্ছি 4টা বড় সাইজের টমেটো। এবার সব কিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে টমেটোগুলোকে খুব বেশি সেদ্ধ করব না, শুধুমাত্র পানিটা ফুটে উঠলেই হবে। দেখতেই পাচ্ছেন পানিটা ফুটে উঠেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি মাছ। ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি মাছটাকে উল্টে দিচ্ছি, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার ছোলার আঁচটা আমি বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল সরপুটি ভুনা। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।